সকাল 6টা থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল। এ উপলক্ষে মধ্যরাত থেকেই অপেক্ষায় ছিল টানেল ব্যবহারের জন্য অনুমোদিত অসংখ্য যানবাহন। প্রথম দিনেই সুড়ঙ্গ যাত্রার সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। আর গ্রাহকদের সেবা দিতে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন টানেল কর্তৃপক্ষ। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। ক্যামেরা ছিলেন ইমু খান। সকাল 6টা বাজার সঙ্গে সঙ্গেই সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয় চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। প্রথম দিন প্রবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মধ্যরাত থেকেই অপেক্ষায় ছিল অসংখ্য যানবাহন। টানেল ব্যবহার করা প্রথম গাড়ি ছিল কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেট কার। এটি আনোয়ারা প্রান্তে 250 টাকা টোল দিয়ে পতেঙ্গা প্রান্তে আসে। এরপর একে একে ব্যক্তিগত গাড়িসহ পণ্যবাহী গাড়ি পারাপার শুরু করে। প্রথম দিনই টানেলে ঢুকতে পেরে উচ্ছ্বসিত টানেল ব্যবহারকারীরা। সবার আগে আসবো বিদায়ী, তাই রাত্র 3টা বাজে এসে বসে রয়েছি, তাই প্রথম টিকিট পেয়ে অনেক অনেক ভালো লাগতেছে। আসছি কক্সবাজার থেকে, যাব মুন্সিগঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এরকম একটা নতুন সড়ক দেওয়ার জন্য। খুব ভালো লাগতেছে। আমরা 3টা 20 প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এই টানেল সর্ব দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। টানেল যে আসছে প্রথম, অনেক 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 খুশি। মানে ভাষা প্রকাশ করতে পারতেছি না, কথা বলতে পারতেছি না খুশির কারণে। অনেক ভালো অনুভূতি লাগছে যে বিদেশে আমরা যে টানেলগুলো দেখছি, এখন বাংলাদেশে যেটা হবে স্বপ্ন ভাবি নাই, কিন্তু এটা হওয়াতে আমরা অনেক আনন্দিত। টানেল কর্তৃপক্ষ জানায় দুপুর 2টা পর্যন্ত টানেলে গাড়ি প্রবেশ করেছে 787টি, আর টোল আদায় হয়েছে 1,65,550 টাকা। সকাল 6টায় আমরা এখন যান চলাচলের জন্য গাড়ি ছেড়ে দিলাম। টানেল চলাচল করবে, ভিতরে আমাদের 60-60 কিলোমিটার গতি সীমাবদ্ধ আছে, এবং টানেলের ভিতরে কোথাও যেন গাড়ি না দাঁড়াইতে পারে সেটার ব্যবস্থাপনা আছে। টানেল 24 ঘন্টায় খোলা থাকবে। কম সংখ্যক গাড়ি চলাচল করবে, হয়তো 12টার পরে তখন আমরা 1টা টানেল ক্লোজ, অল্প সময়ের জন্য ক্লোজ রেখে 2 ডিরেকশনের গাড়ি আমাদের চলবে, এবং একটা টানেল আমরা মেনটেন্স করব। সেম উল্টা ডিরেকশনে আমরা এটা কাজ করব। পুরো কখনোই 24 ঘন্টায় আমাদের টানেল অপারেশনে থাকবে, কোনো গাড়ি অপেক্ষা করা লাগবে না। সেতু বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী প্রাইভেট কার ও পিক আপ 200 টাকা, মাইক্রোবাস 250, বাস 300-500 টাকা, ট্রাক 400-600 টাকা ও মালবাহী এক্সেল ট্রেলারের জন্য টোল নির্ধারণ করা হয়েছে 800-1,000 টাকা। মৌসুমী রহমান, আরটিভি।